শাসক দল প্রচণ্ডভাবে জনবিচ্ছিন্ন হচ্ছে এবং তাদের জনবিচ্ছিন্নতা থেকে বিধানসভা এখন অনেক দেরি, কিন্তু এই 12-13 মাস আগে থেকেই তাদের যে পরাজয়ের ভয় তাদেরকে গ্রাস করছে। এই যে আমাদের সম্মেলনের শেষ দিন একটা রাজনৈতিক দলের এই উপরে হামলা হলো, এটা পরিষ্কার আপনাদের এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চ্যানেলে নতুন বাহিনী বাইক বাহিনী তার সাথে এখন হ্যামলেট বাহিনী, হেলমেট বাহিনী তারা প্ররোচনা করলো। একজন প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক দুজন তাদেরকে গুরুতর আহত করলো, তারপর তারা তাদের অফিসে আসছেন, আবার সে অফিসে এসে আক্রমণ করছে আমাদের সম্মেলন তরফ থেকেও। এবং আজকে আমাদের পার্টির তরফ থেকে আমরা এই ঘটনার তীব্র আমরা নিন্দা জানাচ্ছি। এটা কি ধরনের রাজনীতি, কি ধরনের গণতন্ত্র? আর এই ঘটনার র‍্যাশ পোহাতে না পোহাতেই তখনও সেই রাজনৈতিক দলের অফিসের সামনে 147 ধারা ভেঙে শাসক দলের লোকরা মানে সেখানে জড়ো হয়ে আছে, হ্যাঁ একজন মন্ত্রী সহ দুজন মন্ত্রী, একজন কেন্দ্রীয় একজন রাজ্যের। সেখান থেকে বলে দিচ্ছেন সেই রাজনৈতিক দলের অফিসে নাকি সিপিএম দলের লোকরা সেখানে উপস্থিত। মানে এটা আমি বলবো দুটা দিক আছে, একটা দিক হলো যে শাসক দল এখনই পরাজয়ের আতঙ্কে ভুগে আসলে যাকে দেখে তাকে ভয় করছে এবং আজকে বলছে কংগ্রেসের অফিসে সিপিএম, দেখবেন আর কদিন বাদে বলবে না বিজেপি দলের অর্ধেক লোক সিপিএম হয়ে আছে, সময় আসছে আমি বলে দিচ্ছি, আর 20 দিন না বিজেপি দলের অফিসের ভেতরে তারা সিপিএম দেখতে শুরু করবে। এখন থেকে আদি বিজেপি, নতুন বিজেপি ইত্যাদি শুরু হয়েছে, এটাও হবে।